এই কিছু কয়েক বছর আগে চাঁদপুর কুলানবাজার বড় মসজিদ, ঐতিহাসিক ব্রিটিশ আমলের বড় মসজিদ, বড় মসজিদের পশ্চিম দিকে মেঘনার পাড়ে ছোট্ট একটা মসজিদ ছিল, শ্বেত পাথরের গম্বুজওয়ালা। এখান দিয়ে এমন ভাঙন ভাঙছে ভাই, এক রাতের ভাঙনে পুরা মসজিদটা, পুরা মসজিদ ভাঙে নাই, পুরা। তিন মাস পরে এই মসজিদটা পশ্চিম পাড়ে পট্টি পট্টি যাইয়া উঠছে ফরিদপুর। কুতুবদিয়া দ্বীপ বাংলাদেশের একটা পুরানো দ্বীপ বঙ্গোপসাগরের মোহনায়, এইটা এখন চারি আনা আছে, বারো আনা ভেঙে গেছে। সন্দ্বীপ, সন্দ্বীপ বাংলাদেশের একটা পুরানো জনপদ, সেই ব্রিটিশ ভারতে সন্দ্বীপে আলেম ওলামা ছিলেন সবচেয়ে বেশি, সন্দ্বীপে। সন্দ্বীপের এখন অর্ধেকও নাই। সন্দ্বীপ আর কুতুবদিয়ার পরে আরেকটা দ্বীপ আছে মহেশখালী, নাম শুনছেন তো? কেউ কেউ দেখছে না, আমার তো আতেত্তার না, বছরে কয়েকবার আসা যাওয়া হয়। মহেশখালী দ্বীপ বাংলাদেশে একমাত্র দ্বীপ দেশ যেখানে পাহাড় আছে, মহেশখালীতে। মহেশখালী একটুও ভাঙে নাই, একটুও ভাঙে নাই, কারণ কি? পাহাড় আছে। এই জমিনে আল্লাহ পাহাড়গুলো যদি এইভাবে গেড়ে না দিতেন, নিচে যেই গভীর সাগর, যেই তুফান, এক দেড় বছরে সব বিলীন হয়ে যেত, ঠিক কিনা বলেন? সেই কথাটা অল জিবালা আর সাহা, আমি আল্লাহ পাহাড় গেড়ে দিয়ে জমিনগুলোকে রক্ষা করেছি ভাই। এখন বাংলাদেশে পাহাড়গুলো প্রায় নাই, পাহাড়ের গাছও নাই, পাহাড়গুলা বেলদামাতা নাই, কিচ্ছু নাই। গাছ চোরেরা সব গাছ কেটে নিয়ে গেছে, এরপরে মাটি খোর নদীর পাড়ে বালু উডাইতে পুরা পাহাড়, পুরা দেশ ভেঙে যায়, ঠিক কিনা বলেন? পাহাড় অঞ্চলের মধ্যে তারা মেশিন দিয়ে কেটে কেটে ট্রাকে উঠাইয়া পাহাড়গুলা মাটিগুলা বিক্রি করে ফেলে, পাইকারি ভাবে পাহাড়গুলাতে ধস নামা শুরু করেছে। কিন্তু আমি বিদেশে আমেরিকা, ব্রিটেন ওইসব জায়গায় দেখেছি, এই উত্তর বেল্টে সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্টে দেখেছি নদীগুলাকে তারা কিভাবে রক্ষা করে। ওই দিন একটু বলেছিলাম নদী, পাহাড়গুলারে কিভাবে দেখেন, একটা পাহাড় এখানে আছে, এখন পাহাড়ের কিনার দিয়ে একটা রাস্তা, এটা নেওয়া লাগবে। এখন রাস্তাটা তৈরি করার আগে পাহাড়ে এই ধারে সাঁসে, কিনার দা কাটে না, শুধু ঘাস টাস এগুলো সাঁসে, সাঁচার পরে এটাকে পরিষ্কার করে, করার পরে বড় বড় পাথর এগুলো দিয়ে পাথরের উপরে পাথর এইভাবে কয়েক হাজার ফিট পর্যন্ত পুরা পাহাড়ের এই পাশটা যেখান দিয়ে রাস্তা যাবে, এখান দিয়ে পাথর দেয় প্রথম, এরপরে পাথর দিয়ে এত মোটা অন্তত দেড় গজ মোটা ইস্পাতের লোহার ঢালাই করে এই পাথরের উপর দিয়ে এইভাবে লোহার ব্যারিকেড। এইবার এই পাহাড়ের কেউ গাছ কাটতে পারবে, ঢুকতে পারবে? বোধহয় মাটি কাটতে পারবে। তারা পাহাড়গুলাকে এইভাবে রক্ষা করে, আমি আশ্চর্য হয়েছি যেখানেই দেখেছি পাহাড়। উত্তর জাপানে, উত্তর পশ্চিম ফুজি একটা পাহাড়ি এলাকা, সেখানে একবার গিয়েছি। এখন যাওয়ার সময় রাস্তায় দেখি যে বাইরে ভাই হলুদ রঙের হরিণ আর চিত্রা হরিণ, হলুদ রঙের গুলা বেশি, এমন দৌড়াদৌড়ি করে গাড়ির সামনে এসে পড়ে, হরিণ। কি রে ভাই এত হরিণ এখানে? কারণ এই এলাকাটা হরিণের, এই যে এইভাবে আনে ধরে না, কাবার ধরবে? একজন মানুষ মারলে যে দুঃশাস্তি, একটা হরিণ ধরলে তার সাইডে 10 গুণ বেশি শাস্তি। সুন্দরবনের হরিণগুলা শিকারীরা জাল দিয়ে বিষ খাওয়ায় ধরে কেজি দরে বিক্রি করতেছে, বাঘগুলাকে ধরে ধরে মেরে মেরে বাঘের চামড়া, বাঘের হাড় গোড় এগুলা বিক্রি করতেছে, ঠিক কিনা বলেন? পাহাড়গুলা কেটে কেটে মাটিগুলা
বেশি কইছি বোধহয়, গেলে দেখবেন, গেলে দেখবেন ছোটখাটো পাহাড় এগুলা নাই, বেচা শেষ, খাওয়া শেষ, নদীগুলা এগুলার যে স্বাভাবিক স্রোত ছিল সেটা নাই, বালু তুলতে তুলতে নদীর যে স্রোতের একটা লেয়ার আছিল সেটা হারিয়ে গেছে, এখন শুধু ভাঙ্গে, ভাঙতে ভাঙতে এই কিছু কয়েক বছর আগে চাঁদপুর পুরান বাজার বড় মসজিদ, ঐতিহাসিক ব্রিটিশ আমলের বড় মসজিদ, বড় মসজিদের পশ্চিম দিকে মেঘনার পাড়ে ছোট্ট একটা মসজিদ ছিল, শ্বেত পাথরের গম্বুজওয়ালা, এখান দিয়ে এমন ভাঙন ভাঙছে ভাই, এক রাতের ভাঙনে পুরা মসজিদটা, পুরা মসজিদ ভাঙে নাই পুরা, তিন মাস পরে এই মসজিদটা পশ্চিম পারে পট্টি পট্টি যাইয়া উঠছে ফরিদপুর গোটা মসজিদ। আল্লাহ বোধ হয় পারে না, আল্লাহ বোধ হয় পারে না, ফাআলুল লিমা ইউরিদ, কথাটা এই জন্য বলছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোন একটা জিনিস বেদরকারে সৃষ্টি করে নাই। আমার নানা মরহুম নানা, তিনি ওই যে আগের কালে তো কবিরাজ MBBS ডাক্তার তো একজনও আছেন না, একজনের নামও শুনি নাই, একটা ছেলে MBBS পাশ করলে মহিলারা নৌকা কেরাইয়া করে ছেলেটাকে দেখতে আসতো, অমুকের ছেলে ডাক্তার হয়েছে, অমুকের ছেলে BA পাশ করছে, ঠিক কিনা বলেন, তাকে দেখতে আসতো, আর এখন তো ঘরে ঘরে। এখন আমার নানা তিনি আবার ওই তরি তরকারি আখ এগুলা গৃহস্থী করতেন, এখন দা একটা লইছে, ওই বেটা রেখে তোমরা বইও আমি আই, ওই আখ্যাতের দিকে যায়, আমি আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যাই, দেখি যে আখ একটা এটারে কদ্দুর ওই আগা দিয়ে কাটছে, এখান দিয়ে ক্যারট ক্যান্ডা ট্যান্ডা বাইরেছে, এখান থেকে আখ দুই টুকরা লইছে, লইয়া ছোগা ছোগলা এগুলা সারছে, এক একটা করে এত ছোট ছোট তিন টুকরা করছে, করে এনে তারপরে কয় তুমি তিন টুকরা চাবাইয়া রস খাইও, তোমার নাতিরে তিন টুকরা এই আখের রস খাওয়াইও, ভাই বেটায় খাওয়াইছে, খাওয়াই 15 দিন পরে বেটাই কয় ভাই আমিও ভালো হয়ে গেছি, আমার নাতিও ভালো হয়ে গেছে, ভাই আমার এবার কি আখ খাওয়াইলো, দিল দেখলাম 15 দিন পরে আইকা কোনো ব্যারাম নাই, আমি এটার পিছিয়ে লাগছি। এখন নানা যেদিকে দাঁত করি যে আমিও যাই, মানে পাহারা দেওয়ার মতো, কেন আতি তুই এরকম আর পিছিয়ে লাগছ কেন, আমি কই যে আখ খাইতে দিছেন, হে আখের মুড়া গা কই, কেহেদিন তুই তো দেখছো দেখুন মুড়ার তো লইছি, আমি যে এক এই মুড়া ক হ ঠিক আছে, আমাকে অন্য আখের মুড়ার তো দেন না, কারো কাছে যদি হাঁফি হয় ক না, আমাকে এই মুড়ার এত বুজুর্গি কেন, এই মুড়ার আখ খাইলে লগে লগে স্বাস্থ্য হাঁফি এগুলো ভালো হয়ে যায়,